চিরচেনা ঢাকা শহরের দৃশ্যপটে এসেছে পরিবর্তন। হ্যাঁ, এটি কোনো হরতালের দৃশ্য নয়, এমনটি আজ বুধবারের সারাদিনের দৃশ্য। পরিবহন খাতে দুর্ঘটনা এড়াতে কঠিন শাস্তির বিধান রেখে আইন বাস্তবায়িত হয়েছে, আর তা মানতে ধারাজ পরিবহন শ্রমিকরা ডাক দিয়েছে ধর্মঘটের। তারই জের হিসেবে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। আমরা যারা নাগরিক তারা দুটো জিনিস চাই, একটা হলো আইনের প্রয়োগ হোক, পাশাপাশি নাগরিকদের যে সুবিধাটা অর্থাৎ তাদের যে রাইট ট্রান্সপোর্টেশনের নিঃসত্ব এটা হোক, নিশ্চিত হোক। আইনও করা দরকার, কারণ আমরা সত্যিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আমাদের অজ্ঞতাই বলেন, এই ইচ্ছাকৃত ত্রুটি বলেন, যেটি আমাদের আছে, আইনের প্রয়োগটা হওয়া উচিত যথাযথ। পাশাপাশি নাগরিকরা যাতে সুন্দরভাবে যেতে পারে সেই নিশ্চিত করা উচিত ব্যবস্থাটা, এটি হলো মূল কথা। আমরা আর তো কিছু চাই না। যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের লাইসেন্স করে গাড়ি নিয়ে বের হওয়া উচিত। যে রুলস করা হয়েছে সরকার থেকে এটা ঠিক হয়েছে, আর স্ট্রাইক করুক, কিন্তু আমাদের তো সচেতন হতে হবে, আমাদের তো সঠিকভাবে গাড়ি চালানো শিখে লাইসেন্স করে তারপরে রাস্তায় নামতে হবে। তো যেটা করেছে অনেক সুন্দর করেছে। স্ট্রাইক করলেও যদি এটা পূর্ব প্রস্তুতি থাকে, এটা মালিক সমিতি হোক আর যারই হোক, তাহলে জনগণ অ্যালার্ট হয়। যেমন আজকে তাহলে আমি অল্টারনেটিভ চিন্তা করে আসতাম অফিসে যে আমি ফিরবোটা কীভাবে, আসলে জন্য দুর্ভুক্ত কারো কাম্য নয়। এই যে বাস এই ধর্মঘট করছে এটা অত্যন্ত খারাপ, অনেক মানে কষ্ট পাইছে এবং দ্বিগুণ ভাড়া দিয়ে এখানে আসা হয়েছে যাত্রাপুরের দিকে, এবং যেই জায়গায় এত কষ্ট দাঁড়ায় আইতে আইতে মানে অনেক কষ্ট হয়েছে। এই ধরনের কষ্ট হলে জনগণ চলাফেরা করতে অনেক কষ্ট হবে, যাতে এই যেগুলো নানা কাজ না হয় এটি আমি অবশ্যই কামনা করি। দুর্ভুক্ত হচ্ছে মনে করেন, আমি অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখানে বাস পাচ্ছি না, আমি রাস্তাঘাটে এখন বাসের চলাচল খুব কম, এটা আমি বুঝতে পারছি, তবে সিএনজিও তেমন একটা দেখা যায় না। নতুন পরিবহন আইন বাস্তবায়নের শুরুতেই পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে, আর তাই আজ জনদুর্ভোগ। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।